দাপ্তরিক কাজে নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট একটি টাকা না দিলে কাজ হয় না, এমন অবস্থায় কর্মস্থলে নিজের কাজটা টিকিয়ে রাখতে এই লেনদেন করা যাবে কিনা, বা এই ধরনের লেনদেনে সম্পৃক্ত হওয়া, যেমন নথিভুক্ত করা, ব্যাংকে টাকা জমা করা, কাজ করা গ্রহণযোগ্য কিনা, সেটার উত্তর আগে দেই। কোনো অন্যায়ের সহযোগিতা করাটাও অন্যায়। ঘুষের টাকা আপনি ব্যাংকে যায় জমা দিয়েছেন, আপনিও অপরাধী হলেন। একজন সন্ত্রাসী একজনকে খুন করবে, আপনি চাকুটা আগায় দিয়েছেন, কি বলেন? সওয়াব হবে না গুনার ভাগ হবে? ঠিক একই কথা। ঘুষ করে ঘুষ খাইছে, আরেকজনে ঘুষ দিছে, আপনি যা টাকাটা দিয়ে আসছেন, তো আপনি অন্যায়ের ভাগিদার হলেন। এই জন্য অন্যায় কাজে সহযোগিতা করা জায়েজ নাই। তবে প্রথম প্রশ্ন যেটা করেছেন, যে অফিস আদালতে কাজে কামে আজকাল টাকা না দিলে হয় না, এমন একটা সমাজে আমরা বসবাস করছি যে দুর্নীতি আমাদের প্রতিটা রগে, রেশায়, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ছে, সর্বত্র দুর্নীতি ঢুকে পড়ছে। যার কাছে যতটুকু আছে সে ততটুকু দিয়া মানুষের উপরে খবরদারি করে, কেউ নিঃস্বার্থভাবে বা তার দায়িত্বটা যথাযথভাবে পালন করতে চায় না। এই সমাজে আপনি যদি নিরুপায় হয়ে যান, যে কোনো উপায় নাই, আমার ন্যায্য অধিকার থেকে আমি বঞ্চিত হব, তাহলে সেখানে ঘুষ দেওয়া ছাড়া কোনো উপায় নাই, সেজন্য আপনি ঘুষ দিলেন, এটা জায়েজ হতে পারে, কিন্তু উত্তম অবশ্যই না। উত্তম হলো এক্ষেত্রেও যদি আপনি পারেন যে প্রয়োজনে চাকরি করব না, রিক্সা চালাব, অন্য একটা হালাল উপার্জন করব, আমি হারামে যাব না, সেটা হলো তাকওয়ার দাবি, এবং সেটা হলো সবচাইতে বেশি উত্তম, যে আমি ছাড় গ্রহণ না করে আমি মূলটার উপর আমল করবো, অন্যায়ের বিরুদ্ধে আমি থাকবো। দেখেন, বাংলাদেশে দুর্নীতির কথা যদি বলেন আপনি, দুর্নীতি বাজরা দুর্নীতি যতটা করে, আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে সারাদিন মুখে ফেনা তুলি, আমরা দুর্নীতি তার চাইতে কম করি না, বা দুর্নীতিবাজদেরকে দুর্নীতি করতে সাহায্য অনেকখানি করি। কিভাবে? অনেক কাজ আছে যে কাজ আসলে টাকা ছাড়াও হবে, এমনকি অফিসার টাকা খাবে না, আমরা বরং জোর করে খাই, স্যার খাবেন না কেন? আমাকে এনডিআরের এক বড় কর্মকর্তা উনি বলতেছিলেন, বলে যে ভাই, আমাদের কোনো অফিসার যদি ঘুষ না খায়, তো ওই এলাকার যারা ক্লায়েন্টরা আছে, তার কাছে কাজগুলো আছে, এরা তদবির করে ওই লোকের ওখান থেকে বদলি করে দেয়, যে এই লোক থাকা যাবে না এখানে, আমরা ঘুষ খাওয়ার অফিসার চাই, আমাদের এলাকায় একজন ঘুষখোর লোক দরকার, কারণ আমাদের আন্ডার টেবিলে কাজ করাইতে হবে, ঘুষ না খেলে তো হবে না। আমরা সাধারণ মানুষ কিন্তু উইলিংলি ঘুষ দিই অনেক। আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন তো দেখি, যে আপনার জীবনে কোনো কাজ ঘুষ ছাড়া হওয়াটা কঠিন, তারপর আপনি ঘুষ দেন নাই, কষ্ট করছেন ঘুষ দেন নাই, এরকম মানুষ কয়জন আছেন এখানে? বললে হাত তোলা মানুষ খুব কম পাবে। ঘুষ তো খাওয়া হারাম, দেওয়াটাও কি? এই কাজটা আমি ঘুষ ছাড়া করব, তার জন্য আমাকে একটু খাটতে হবে, পরিশ্রম করতে হবে, করবো। ড্রাইভিং লাইসেন্স নেবেন আপনি, সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতে হবে, আপনার ট্রেনিং দিতে হবে, পরীক্ষা দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, কয়েকবার আপনাকে যাইতে হবে ড্রাইভিং স্কুলে, অনেকবার এটার জন্য পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, এক ঘন্টা দাঁড়ায় থাকতে হবে। আমরা সাধারণত কী করি? বাবা এত কাহিনী করার সময় না, এটা দালাল লাগবো, বাবা চুক্তি দেয় কয় টাকা লাগবো, 2000 টাকার কাম তো কত, 5000 হইলে হবে, ঠিক আছে নেই, আমি কিন্তু সিরিয়াল টিয়াল দিতে পারবো না, স্যার আপনার কিছু করতে হবে না, স্যার শুধু ফোন দিব, আয় শুধু ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে যাবেন, গা শেষ। ম্যাক্সিমাম লোক নামাজ কালাম পড়ে, কপালে সিল পড়ে গেছে, কাম এটা করি আমরা, আসলে নাই বলেন? আমরা ম্যাক্সিমাম মানুষ শর্টকাট ওয়েতে করার জন্য, মানে ঘুষ, আমরা মনে করি ও খারাপ, এটা ঘুষ খাইছে, তো আপনি খারাপ না, আপনি কেন ঘুষ দিচ্ছেন? আপনি বলবেন যে আমি সিরিয়ালে দাঁড়ায় থাকবো, আমি একবার জায়গায় 5 বার যাবো, তারপর আমি ঘুষ দেবো না। হ্যাঁ, একটা হলো যে না ভাই, 500 বার গেলেও কাম হবে না টাকা ছাড়া, সেটা আরেক জিনিস, যে আমার দেয়ালে পিঠে গেছে, উপায় নাই, তখন আপনি নিরুপায়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা একটা কাজ ধরেন 10 দিনে হবে, 10 দিনে আমরা বলি আমার 2 দিনে চাই, তো নেন টাকা নেন। তো ঘুষখোরদেরকে ঘুষ খাইতে আমরা অনেক সময় কী করি? সাহায্য করি। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের দায় নিতে হবে। আর যদি কোনো অফিসে এরকম হয় যে না, আপনি অনন্য উপায় আর বিকল্প পথ আপনার সামনে কোনো নিরুপায় হয়ে গেছেন, তাহলে যে ঘুষ খাচ্ছে সে গুণাগার, কিন্তু আপনি দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, যেহেতু আপনার ইচ্ছা ছিল না, আপনাকে বাধ্য করা হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।